হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট আঞ্জলি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমেই আমার মেয়েকে নিয়ে ব্লগটা শুরু করলাম, কারণ আজকে আমরা স্বপ্নতে গিয়েছিলাম। এর আগে আপনাদেরকে বলেছিলাম যে স্বপ্নতে ড্রয়িং প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমার মেয়ে অংশগ্রহণ করেছিল, তাই আজকে সেখান থেকে প্রশংসাপত্র দিয়েছে, অর্থাৎ সার্টিফিকেট। আর এর সাথে আরও কিছু জিনিস দিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি চিন্তা করেছি রুই মাছের মজাদার ভর্তা তৈরি করব, আর রুই মাছের এই মজাদার ভর্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ঈদের সময় মাংস খেতে খেতে একদমই আর খেতে মন চাচ্ছে না, তাই আজকে চিন্তা করলাম আজকে আমি ভর্তা, ডাল, সালাদ এগুলোই আজকে মেনুতে রাখব। আপনারাও কিন্তু এটা তৈরি করতে পারেন, যখন মাংস খেয়ে খেয়ে একদম ভালো লাগবে না তখন কিন্তু মাছ দিয়ে ঝটপট করে ভর্তা বানিয়ে নিতে পারেন, আর সেই ভর্তার সাথে একটু ডাল থাকবে, সালাদ থাকবে, তারপর খেয়ে দেখবেন ভীষণ মজা লাগবে। রুই মাছের ভর্তা বানানোর জন্য এখানে আমি তিনটা রুই মাছের ফাঁক নিয়েছি আর দুইটা পেটি নিয়েছি, আর এগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, তারপরে আমি এগুলো ভেজে নিয়েছি। এগুলোর মধ্যে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হলো রসুন, জিরে বাটা এগুলো দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পরে আমি এখন মাছগুলো বেছে নিচ্ছি। আপনারা এই জিনিসটা মনে রাখবেন, মাছের ভর্তা করার সময় মাছ কখনোই কড়া করে ভাজবেন না। যদি মাছটাকে বেশি কড়া করে ভাজেন তাহলে কিন্তু মাছের ভর্তাটা রাবাটের মতো হয়ে যাবে, এই কারণে মাছটা হালকা করে ভেজে নিতে লাগবে, ঠিক যেমনটা আমি ভেজে নিয়েছি। আমি তিনটা ফাঁকের সাথে দুইটা পেটি ঢুকিয়ে দিয়েছি এই কারণে যেন আমার মাছ বাছাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর আপনারা খেয়াল করছেন আমি মাছের পেটির যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো কিন্তু রেখে দিচ্ছি, এটা কখনোই ভর্তাতে দেওয়া যাবে না, এটা ভর্তাতে দিলে ভর্তাটা একদম ভালো লাগবে না। যে কোনো তেল বলুন, ফাঁকের সাইডেও যে চামড়াগুলো থাকে সেই চামড়া বা কোনো মাছের তেল থাকলে সেটা অবশ্যই ভর্তাতে নেওয়া যাবে না। আমার মাছ বাছা হয়ে গেল। মাছ বাছতে একটু কষ্টই লাগে, কিন্তু কথা আছে না, কষ্ট করলে ক্যাষ্টও মেলে। এখন আমি একটু পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভাজি নেওয়া আমার হয়ে গেল, আর মরিচ আমি আগে থেকেই ভেজে রাখি, এই কারণে যে মরিচটা আমি ভেজে রেখেছি সেটাও আমি নিয়ে নিলাম। এখন আমি কি করব দেখুন, শিলপাটায় বাটব। আমার কিন্তু ব্লেন্ডার আছে, কিন্তু তারপরও আমি মাছের ভর্তাটা ব্লেন্ডারে করি না, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্লেন্ডারের থেকে শিলপাটায় করলে বেশি ভালো হয়, যেমন মাছের ভর্তা, বাদামের ভর্তা, তিলের ভর্তা, এগুলো কিন্তু ব্লেন্ডারের থেকে শিলপাটায় বেটে যদি করা যায় তাহলে বেশি টেস্ট হয়। আমি পেঁয়াজ, রসুন আর মরিচটার সাথে একটু লবণ দিয়ে দিলাম, খুব বেশি লবণ দিলাম না, কারণ আমি মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ভালো করে এগুলো পেস্ট করে নিচ্ছি। এগুলো ভালো করে পেস্ট করার পরে যেগুলো মাছ আমি বেছে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি একসাথে বেটে নেব। যারা এখন পর্যন্ত রুই মাছের ভর্তা খাননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, একবার হলেও এই মাছের ভর্তাটা টেস্ট করে দেখবেন। আশা রাখছি পরবর্তীতে আবার খাওয়ার জন্য ট্রাই করবেন। সব সময়ের মতো আবারও আমি একই কথা বলছি, যারা আজকে আমার চ্যানেলটি নতুন
ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন। তাহলে আমি নিত্য নতুন যে ভিডিও ছাড়ব সেই ভিডিও সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে। আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন এবং নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিলপাটায় বাটা আমার হয়ে গেছে, এখন ভর্তাটা আমি মেখে নেব। কাঁচা পেঁয়াজ কুচি আমি এখানে নিয়েছি, এখানে আমি একটু পেঁয়াজ কুচি বেশি নিয়েছি। মাছের ভর্তা বা বাদাম ভর্তাতে কিন্তু পেঁয়াজ একটু বেশি করে দিলে ভালো লাগে। আর এখানে মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, শুকনা ভাজা মরিচের গুঁড়োটা, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে দেব। এরপর সবগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হলে মাছের সাথে পেঁয়াজগুলো সব মেখে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ মেখে নেব। তারপরেই আমার হয়ে যাবে সুন্দর মজাদার মাছের ভর্তা, রুই মাছের স্পেশাল ভর্তা। এই যে আজকে আমাদের দুপুরের খাবারে থাকছে আলু ভর্তা, রুই মাছের ভর্তা, সালাদ আর হলো ডাল। সালাদ আমি বেশিরভাগ এইভাবে করে কাটি, এইভাবে করে সালাদ খেতে কিন্তু খুব মজা করে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি পুরোটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন, আর কমেন্টে জানাবেন আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আমার রুই মাছের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার মেয়ে যে ড্রয়িং প্রতিযোগিতাতে পুরস্কার পেয়েছে সেটাও আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর শুধু আমার না, আমরা যারা ইউটিউবার রয়েছি আমরা কিন্তু এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট পেলে ভিডিও বানাতে আরও উৎসাহী হয়ে পড়ি। এই কারণে আপনারা অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দিতে থাকবেন। আর সব বন্ধুদের উদ্দেশ্য করে বলছি ভিডিও পুরোটা দেখার চেষ্টা করবেন, অল্প করে দেখে রেখে দিলে কিন্তু ভিডিও যার দেখছেন তার যেমন ক্ষতি হয় ঠিক আপনারও কিন্তু চ্যানেলের ক্ষতি হয়ে যাবে যদি আপনি চ্যানেল ব্যবহার করে থাকেন। যাই হোক, অনেক বকবক করলাম, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব, সেই প্রত্যাশায় আজকে আমি এখানেই রাখছি। খুদা হাফেজ।